নমস্কার দর্শক বন্ধু অনেক ভালোবাসা আপনাদেরকে আর আজকে চলে এসেছি মাসের সেরা এপিসোড নিয়ে শিউলির হেসেলে আমি শিউলি সঙ্গে শিল্পীদি শিল্পীদের পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই তাও আর একবার দিতে হবে এটা আমাদের কর্তব্য দিদি পরিচয়টা একবার দিন নমস্কার আমি শিল্পী মিধা বেহালা থেকে এসেছি শিল্পীদিকে আমরা অনেকবার দেখেছি শিউলির হেসেলে আর শিল্পীদি মাসের সেরা হয়ে কেমন লাগছে বলুন ভীষণ ভীষণ ভালো লাগছে আর তার সাথে আর একটা জানাই দর্শক বন্ধুরা দেখেছেন বলেই আমার ভিউজটা এত বেড়েছে দর্শক বন্ধুকে অনেক ধন্যবাদ আপনারা দেখুন অবশ্যই আপনাদের জন্য শিউলির হেসেল আপনাদের জন্য আমাদের দিদিদের এত সুন্দর রান্না আপনারা ভালোবাসেন বলেই আমরা কিন্তু করতে সাহস পাই আর শিল্পীদি যে এপিসোডে অর্থাৎ শিউলির হেসেলের জন্মদিন এপিসোডে শিল্পীদি হয়েছেন মাসের সেরা সেখানে আপনি যাদের সঙ্গে রান্না শেয়ার করেছিলেন তাদের সকলের নাম বলছি এবং প্রত্যেকে ভীষণ ভালো রান্না করেন শিউরি হেঁসের পক্ষ থেকে অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা চালিয়ে নিয়ে তারপরে দেখি থ্যাংক ইউ দিদি আর জন্মদিন পর্বে যারা ছিলেন ইন্দ্রানী ব্যানার্জি যাদবপুর থেকে দিদি এসেছিলেন চিকেন পারমিজিয়ানা বানিয়েছিলেন চারশো সাতান্ন দিদির ভিউ ছিল অনিন্দিতা পাজা কর্মকার বনহুগলি থেকে এসেছিলেন ঘি চিকেন দিদি বানিয়েছিলেন পাঁচশো ছাব্বিশ দিদির ভিউজ শম্পা মজুমদার বেহালা থেকে দিদি বানিয়েছিলেন মরিচ চিকেন তিনশো সত্তর ভিউজ শিলা দত্ত বেহালা থেকে কই কমলা দিদি বানিয়েছিলেন একশো তিরিশ ভিউজ আর নাদিরা আলম দিদি হাওড়া থেকে এসেছিলেন লতায় পাতায় চিকেন ভাপা দিদির ভিউজ একশো কুড়ি আর দিদি আপনি শিল্পী মৃধা আপনি এসেছেন বেহালা থেকে আপনি বানিয়েছিলেন চিকেন ক্যাফ্রিয়েল এবং আপনার ভিউজ তেরোশো মানে অনেকটাই বেশি সেই জন্য দর্শক বন্ধুদের বিচারে ভালোবাসে আপনি হয়েছেন মাসের সেরা আপনাকে অনেক ভালোবাসা দিদি আর আজকে আপনি কি শেখাচ্ছেন আজকে আমি শেখাচ্ছি চিকেন তন্দুরি শিউলির হেসেলে চিকেন তন্দুরি একেবারে জমে যাবে শিল্পীদের হাতে রান্না দিয়ে আর তাহলে দিদি আমরা আরও অনেক গল্প করব কিন্তু প্রথমে আমরা রান্নাটা দেখিয়ে দিই শুরু করে শুরু করে দিই তাহলে চলুন দর্শক বন্ধু আমরা শুরু করছি আর তার জন্য প্রথমে ইনগ্রেডিয়েন্টসটা আপনি দেখিয়ে দিচ্ছেন চলো দেখিয়ে দিই আচ্ছা আমি আজকে করছি চিকেন তন্দুরি তন্দুরি চিকেন তন্দুরি আচ্ছা এবারে আমি একটা বলে নি তন্দুরিটা করতে হলে না অনেক মানে তোমাকে আট দশ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয় নাহলে জিনিসটা মানে ভেতরে মশলাটা ঢুকবে না কাঁচাও থেকে কাঁচাও থেকে যাবে তার থেকে মশলাটা একদম ঢুকবে না ওই জন্য আমি ম্যারিনেট করে নিয়ে এসেছি এখানে টাইম কম তো আর আমি কি কি দিয়ে করেছি আমি সেইটা একটু দেখিয়ে দিই আচ্ছা আমার লাগছে টক দই কাশ্মীরি লঙ্কা নুন বাটার আদা রসুন লেবুরস কাঁচা লঙ্কা রিফাইন্ড তেল হলুদ আর একটা দিয়েছি আমি তন্দুরি মশলা সেটা আমি নিজে তৈরি করে নিয়েছি এই সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছি আট ঘন্টা দিদি খুব সুন্দর একটা মশলা বানিয়েছেন যেটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল তো সেই মশলাটা মনে হয় তন্দুরি চিকেনের জন্য একেবারে পারফেক্ট তন্দুরি চিকেনের জন্য ওটা বানানো বানানো সেটা কি দিয়ে বানিয়েছেন দর্শক বন্ধুদের বলুন আচ্ছা ওটাতে থাকে তোমার জিরা ধনে সব অল্প অল্প করে তারপর গোটা গরম মশলা একটা স্টার এনিস দিয়েছি একটু মৌরি দিয়েছি তো গোলমরিচ শা মরিচ সব দিয়ে একটু শুকনো খোলায় একটু নেড়ে তারপর ওটাকে গুঁড়ো করেছি আর দর্শক বন্ধু সবটা কিন্তু টুকে রাখবেন তারপর একসঙ্গে সব মশলাগুলোকে নিয়ে মানে রোস্ট করতে হবে একটু জাস্ট তেজপাতা আচ্ছা সব রোস্ট করে তারপর আপনি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন তাই তো এয়ার টাইট কোটে রাখলে অনেক দিন মানে যখন আপনি তন্দুরি বানাবেন তখন আপনি এটা দিতে পারবেন ইউজ করতে পারবেন তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে লিখে নিতে হবে দেখছে তো ঘরটা মমো করছে একদম গন্ধে মমো করছে এবারে আমি এটা ওভেনটা তো হিটে বসিয়ে দিয়েছি তোমার দশ মিনিট মিনিমাম দিতেই হবে আর আমি ট্রেতে ওটা বসিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে আমি একটু তেল মাখিয়ে নিলাম তেলটা আমি দিলাম একটু ব্রাশ করে দিলাম আচ্ছা এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে আমি পনেরো মিনিটের জন্য দেবো তারপরে বার করে করে বাটার ব্রাশ করব। আমার ওভেন প্রিহিট হয়ে গেছে এবারে আমি পনেরো মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি একটা ছোট্ট ব্রেক নেবো চলো চলুন দর্শক বন্ধু ছোট্ট ব্রেক নিচ্ছি ব্রেকের পরে ফিরে এসে তারপর দিদি তন্দুরি চিকেনটার খুব জমিয়ে আড্ডা দিয়ে দিতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা দেখাবো সবটা নমস্কার আমি ফান্টিফিটির কর্ণধার মৌসুমি রায় সরকার আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিফিটিতে এখানে আর্ট অ্যান্ড ক্রাফট যোগা এবং নন ফেয়ার কুকিং করাই এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারব। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারে যে ফান্টি ওয়ার্কশপটি কেমন আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্টাক্ট করবেন নমস্কার তন্দুরি চিকেন বানানো চলছে ব্রেকের পরে ফিরে এসেছি কিন্তু দিদি একটু ভালো করে বুঝিয়ে দিন যে ওটিজিতে কি করে আমরা করব এটা প্রথমে তো আমি ওটা ম্যারিনেশন করে রেখেছি আট ঘন্টা তারপরে প্রিহিট করেছেন এবারে আট ঘন্টা ম্যারিনেশন করার পরে ফ্রিজ থেকে বার করলাম ও ফ্রিজে রাখতে হয়েছে ফ্রিজে রাখা আট ঘন্টা তো বাইরে রাখলে হবে একদম তাই এবারে একটু রুম টেম্পারেচারে এনে তোমার ওটিজিতে প্রিহিট করতে হবে এবার দশ থেকে পনেরো মিনিটের মতো করলেই হয়ে যাবে এবারে আমি ট্রেতে ওটা বসিয়ে দিলাম এবারে কি করতে হবে ধরো পনেরো মিনিট আমি প্রথমে দিলাম দিয়ে আবার পনেরো মিনিট বাদে একটু উল্টে দিয়ে আবার একটু বাটার ব্রাশ করতে হবে আবার দশ মিনিট বাদে এইভাবে চলতে থাকবে মোটামুটি দেখে নেব আমরা দেখলে বুঝতে পারবে যে জিনিসটা হয়ে গেছে একটু বেশ লালচে লালচে হবে তন্দুরি তো ভাষাধারণ মানে বাড়িতে বসে রেস্টুরেন্টের একটা স্বাদ পেটে গেলে এভাবে একটু সুন্দর করে ব্যাপারটাকে বুঝে নিতে হবে বুঝে নিতে হবে ঠিক আছে তাহলে চলুন দিদি দেখিয়ে দিন বাকি দাদাটা চলো আচ্ছা আমি একবার উল্টে দিয়ে আর একটু বাটার ব্রাশ করে দিই টক দিয়েছিলাম তো অনেকটা তেল বেরিয়ে গেছে বন্ধ করে দিলাম আবার আমি দশ মিনিটের জন্য দিচ্ছি আচ্ছা আমি এবারে একটু পেঁয়াজ রিং রিং করা পেঁয়াজটা দেব আর এটা আমার মাম মানে আমার মেয়ে ও শিখিয়েছে মাম পেঁয়াজের রসটাও যাবে আর পেঁয়াজটাও খেতে ভালো লাগবে আমি একটু এর উপরে দিয়ে দিচ্ছি কি গরম

একেবারে রেডি মানে দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হবে সেটা আমরা টেস্ট করে জানাচ্ছি চলুন দিদি চলুন আপনি নিন দেখুন তুমি বলো আগে সিদ্ধ হয়ে গিয়েছে আমি খুব অল্প করে এখন খেয়ে দেখালাম কিন্তু পরে তাড়িয়ে তাড়িয়ে খেতে হবে ভীষণ সুন্দর আর পেঁয়াজটা যেটা দিয়েছেন সেটা যেমন ফ্লেভার আছে তেমনি পেঁয়াজটা যখন বেক হয়েছে সেটা কিন্তু আলাদা টেস্ট এনে দেয় মানে সেটা আপনার মেয়ে বলেছিল মেয়ে বলেছে মেয়ের ডাক নাম মাম মাম আর ভালো নাম সংঘমিত্রা 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 ভীষণ ভাবে মায়ের সঙ্গে মানে এগুলো নিয়ে অনেক ভালো থাকো তুমি মায়ের সঙ্গে এভাবে সুন্দর করে থাকো এগিয়ে চলো জীবনে খুব ভালো থাকো সংঘমিত্রা আর এরকম খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টিপস কিন্তু যেটা ভীষণ ভাবে যায় এরকম রান্নার সঙ্গে সেগুলো কিন্তু শেয়ার করতে একদম ভুলো না আর দিদি আজকে মাসের সেরা হয়েছেন আপনি সেই জন্য আপনার জন্য আছে কিছু উপহার অস্মিতার সাজঘর আপনাকে দিচ্ছে জুয়েলারিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কুপন থ্যাংক ইউ অস্মিতার সাজঘর আপনারা যেহেতু মাসের সেরা যিনি মাসের সেরা তার জন্য অস্মিতার সাজঘরের পক্ষ থেকে এই সুন্দর জুয়েলারি আপনার জন্য থ্যাংক ইউ অস্মিতার সাজঘর শিউলি হেসেলে গিফট স্পন্সার করেন অস্মিতার সাজঘরে ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় খুব অল্প দামে খুব সুন্দর জুয়েলারি পাওয়া যায় অবশ্যই আপনারা দেখবেন দর্শক বন্ধু শিউলির হেঁসলির পক্ষ থেকে এই গিফট আপনার জন্য আর আপনি তো ভীষণ সুন্দর রান্না করতে ভালোবাসেন আর তার জন্য যেতে হয় অনেক অনেক জায়গায় সুন্দর করে সাজুগুজু করে চলে যাবে খুব ভালো হয়েছে সত্যি সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি শিউলি পক্ষ থেকে এই মেমেন্টও আপনার জন্য আর এটা তো আর কিছু বলারই অপেক্ষা রাখে না সবসময় দেখবো সবসময় মনে করবো আর এইটার জন্যই আরো ছোটা একদম এটা আমাদের খুব ভালো লাগার একটা যেমন কাজ আর এই এত সুন্দর রান্নাতে আপনারা আছেন এত সুন্দর আপনাদের জন্য এত রান্না শেখা সেই জন্য অনেক ভালোবাসা দিদি থ্যাংক ইউ আর দিদিকে আমরা দেখতে চাই শরীর হেসেলে এর পরে কিন্তু একটা কঠিনতম লড়াই তাই না সেরা সেরা সিজন ওয়ানে সেরা সেরা আমাদের একজন আছেন সিজন টুতে সেরা সেরা কে হয় সেটা আমাদের দেখার প্রতি সিজনে একজন করে সেরা সেরা হন মানে একজনই সেরা সেরা তিনি কে হবেন এই যে এতগুলো এপিসোড চলে দিদি তাদের মধ্যে থেকে মাসের সেরা তাদের মাসের সেরার মধ্যে থেকে একজন হন সেরা সেরা সেই সেরা সেরা যিনি হবেন তার জন্য অনেক রকম সুন্দর অনুষ্ঠান সাজানো আছে তো সেটাই দেখার আর সেটার জন্য অপেক্ষা করছি আমরা আর আপনি সেরা সেরা হবেন সেই জন্য দর্শক বন্ধুদের কিছু বলুন দর্শক বন্ধুরা আপনারা আগেও আমাকে মাসের সেরা করেছেন আবার সেরা সেরা করতে নিশ্চয়ই সাহায্য করবেন আপনারা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন একদম তাহলে আজকের মতো এই পর্যন্ত ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দিদি ভীষণ ভালো থাকবেন সবাই ভালো থেকো সবাই ভালো থাকবেন নমস্কার